হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন টু জব। এই কিছু সময় আগেই আমাদের সামনে আপার প্রাইমারি সেকশনের জন্য আরও 3টি ডিস্ট্রিক্টের প্রভিশনাল মেরিট লিস্ট আপলোড করা হয়ে গিয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোন 3টি ডিস্ট্রিক্টের জন্য প্রভিশনাল মেরিট লিস্টগুলো আপলোড করা হয়েছে এবং সেই লিস্টে থাকা কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়েও এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি, কিন্তু তার আগে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান, ভিডিও খারাপ লাগলে করতে পারেন ডিসলাইক, আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাজেশনস বা ফিডব্যাক। তো এই দেখতে পারেন বন্ধুরা, আমরা চলে এসেছি ডিডাব্লিউ আসামের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে কিছুক্ষণ আগে এখানে দেখতে পারেন 3টি ডিস্ট্রিক্টের জন্য আপার প্রাইমারি সেকশনের প্রভিশনাল মেরিট লিস্ট এখানে আপলোড করা হয়ে গিয়েছে। সেই ডিস্ট্রিক্ট 3টি যেগুলোর জন্য মেরিট লিস্টগুলো আপলোড করা হচ্ছে সেগুলি হলো ডিব্রুগড়, লখিমপুর আর শিবসাগর। এই 3টি জেলার প্রভিশনাল মেরিট লিস্ট এখানে আপলোড হয়ে গিয়েছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই লিস্টগুলোতে থাকা কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন ডিব্রুগড় জেলার আপার প্রাইমারি সেকশনের প্রভিশনাল মেরিট লিস্ট। এটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য। ডিব্রুগড় ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন, ওনার টোটাল মার্ক হলো 302.05 এবং এই ক্যান্ডিডেটকে উইথেল করে রাখা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখলে আমরা দেখতে পাবো ডিব্রুগড় ডিস্ট্রিক্টে অ্যাসামিস এবং হিন্দি মিডিয়ামদের জন্য পদ রিজার্ভ করা ছিল। এসামিস মিডিয়ামের জন্য 46 পদ আর হিন্দি মিডিয়ামের জন্য মোট 3টি পদ রিজার্ভ করা ছিল। সেই অনুযায়ী দেখতে পারেন এখানে হিন্দি মিডিয়াম ক্যান্ডিডেটদের 3টি পদ দেওয়া হয়েছে, কিন্তু হিন্দি মিডিয়াম ক্যান্ডিডেটদের উইথহেল্ড করে রাখা হয়েছে। ডিব্রুগড় ডিস্ট্রিক্টে দেখতে পারেন হিন্দি টিচার পদে যারাই অ্যাপ্লাই করেছেন ওদের রেজাল্ট উইথহেল্ড এসেছে। ডিব্রুগড় ডিস্ট্রিক্টে দেখতে পারেন এসসি, এসটি প্লেন এবং এসটি হিল পদে হিন্দি টিচারের জন্য কোনো প্রার্থী আবেদন করেননি। আর আরেকটি জিনিস দেখতে পারেন, এখানে সায়েন্স টিচার পদে যতজন ক্যান্ডিডেটই ডিব্রুগড় ডিস্ট্রিক্টে আবেদন করেছিলেন সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে। এই দেখতে পারেন এখানে সব সায়েন্স টিচার পদে যেসব প্রার্থী আবেদন করেছেন ওদেরকে উইথহেল্ড করে রাখা হয়েছে। আর এসটি হিল ক্যাটাগরিতে সায়েন্স টিচার পদে কেউই আবেদন করেননি এই ডিস্ট্রিক্টে। নেক্সট হলো বন্ধুরা লখিমপুর ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আপার প্রাইমারি সেকশনে সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন, ওনার টোটাল মার্কস হলো 311.64 এবং এই ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে। এই ডিস্ট্রিক্টেও ডিব্রুগড়ের মতোই অনেক ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে। লখিমপুর ডিস্ট্রিক্টে দেখতে পারেন মিডিয়াম হয় শুধুমাত্র এসামিস মিডিয়াম প্রার্থীদের জন্যই পদ রিজার্ভ করে রাখা হয়েছিল। তাই এই লিস্টে আমরা আর কোনো মিডিয়াম প্রার্থীদের জন্য পদ রিজার্ভ দেখতে পাই না। লখিমপুর ডিস্ট্রিক্টে দেখতে পারেন হিন্দি টিচার পদে যেসব ক্যান্ডিডেট আবেদন করেছেন সবারই রিমার্কসে উইথহেল্ড এসেছে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই ডিস্ট্রিক্টেও সায়েন্স টিচার পদে যেসব প্রার্থীরা আবেদন করেছেন সবারই রিমার্কসে উইথহেল্ড এসেছে। নেক্সট হলো শিবসাগর ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আপার প্রাইমারি সেকশনের জন্য সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন, ওনার টোটাল মার্কস হলো 285.88, এই ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে। এখানে শিবসাগর ডিস্ট্রিক্টেও দেখতে পারেন হিন্দি টিচারদের উইথহেল্ড করে রাখা হয়েছে। এই ডিস্ট্রিক্টে হিন্দি টিচার পদে এসটি প্লেন বা এসটি হিল কোনো প্রার্থী আবেদন করেননি, সুতরাং এখানেও কিছু পোস্ট ভ্যাকেন্ট রয়ে গিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো এই 3টি ডিস্ট্রিক্টেই সায়েন্স টিচার পদে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করেছেন সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে। শিবসাগর ডিস্ট্রিক্টেও বাকি ডিস্ট্রিক্টগুলোর মতোই যেসব প্রার্থীরা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন ওদেরকে উইথহেল্ড করে রাখা হয়েছে। এছাড়া এনসিসি, কালচারাল বা স্পোর্টস ক্যাটাগরি থেকে যারাই আবেদন করেছেন ওদের সবাইকেই এই 3টি ডিস্ট্রিক্টেই উইথহেল্ড করে রাখা হয়েছে। তো এই 3টি ডিস্ট্রিক্টের লিস্ট মিলিয়ে মোট 9টি ডিস্ট্রিক্টের আপার প্রাইমারি সেকশনের প্রভিশনাল মেরিট লিস্ট আপলোড করা হয়ে গিয়েছে ডিডাব্লিউ আসামের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আমরা আশা করতে পারি বাকি ডিস্ট্রিক্টগুলোর লিস্টও খুব তাড়াতাড়ি আমরা এখানে দেখতে পাব। এই ডিব্রুগড়, লখিমপুর এবং শিবসাগর ডিস্ট্রিক্টের প্রভিশনাল মেরিট লিস্টের ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তাছাড়া এই 3টি ডিস্ট্রিক্টের লিস্ট নিয়ে যেসব প্রার্থীদের মনে কোনো ক্লেম বা অবজেকশন আছে তারা এই ইমেল অ্যাড্রেসে আগামী 2 দিনের ভিতর মেল করে ওদের ক্লেম বা অবজেকশনগুলো জানাতে পারবেন। আর যেসব ক্যান্ডিডেটরা উইথহেল্ড হয়েছেন ওদের আবার রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশনের টাইম, ডেট এবং ভেনু আগামী কোনো একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, খুব সম্ভবত সেটি লকডাউন খোলার পরই হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রতিদিন সংবাদপত্রে যে খবরটি বেরিয়েছিল যে আসামে নাকি নিউ রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটি একদমই ভুয়ো ছিল। যদি তা না হতো সেক্ষেত্রে এই লিস্টগুলো এখানে দেখতে পেতাম না আমরা, কারণ এই লিস্টগুলো দেওয়ার কোনো মানেই নেই যদি পুরো রিক্রুটমেন্ট প্রসেসই বন্ধ হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিন,
শেয়ার করে দিন আপনাদের সব বন্ধু বান্ধবীদের সঙ্গে। আর চ্যানেলের কোনো সাবস্ক্রাইব এই ধরনের আপডেটের ভিডিও রেগুলারলি দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, লকডাউন মেনে চলুন, আর এইভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।